আসসালামু আলাইকুম, আমন্ত্রণ জানাচ্ছি চ্যানেল আই সংবাদে। এবং এখনকার সংবাদ আয়োজনে আপনাদের সাথে আছি আমি মৃত্তিকা মোস্তফা। বিস্তারিত সংবাদের শুরুতে জানিয়ে দিচ্ছি ফ্রেশ প্রিমিয়ামটি সংবাদ শিরোনামগুলো। বর্ণিল আয়োজনে দেশে দেশে ইংরেজি নতুন বছর বরণ, রাজধানীতে কড়া নিরাপত্তা ব্যবস্থায় আনন্দ উদযাপন। বিশ্বের সাথে তাল মেলাতেই নতুন শিক্ষাক্রম বললেন প্রধানমন্ত্রী, আগামী শিক্ষাবর্ষের বিনামূল্যে পাঠ্যপুস্তক বিতরণ কার্যক্রম উদ্বোধন। ধীরে ধীরে তৈরি হবে, আগামী দিনের সৈনিক হবে তারা, যে বাংলাদেশকে এগিয়ে নিয়ে যাবে, বাংলাদেশের যাতে উন্নত আরও হয়, বিশ্বের সাথে যেন আমরা তাল মিলিয়ে চলতে পারি। জনগণ ও গণমাধ্যমের রায় প্রমাণ করবে ভোট সুষ্ঠু হলো কিনা বলেছে ইসি। গ্রহণযোগ্য নির্বাচন না হলে বিশ্ব থেকে বিচ্ছিন্ন হবে দেশ বলে মন্তব্য। দর্শক, সংবাদ শিরোনামগুলো জানাচ্ছিলাম, আর এখনকার এই সংবাদ আয়োজন একই সঙ্গে চ্যানেল আর ইউটিউব চ্যানেলে এবং চ্যানেল আর ওটিটি প্ল্যাটফর্ম আইস্ক্রিনে লাইভ স্ট্রিম হচ্ছে। যাচ্ছে বিস্তারিত। সারা বিশ্বের সাথে নতুন বছরকে স্বাগত জানিয়েছে রাজধানী ঢাকা সহ সারা দেশ। রাত ১২টায় আতশবাজিতে উদ্ভাসিত হয় রাতের আকাশ। ঢাকাকে মুড়ে ফেলা হয়েছিল নিরাপত্তার চাদরে, রাস্তায় মোড়ে মোড়ে ছিল আইন শৃঙ্খলা বাহিনীর তৎপরতা। ঢাকা বিশ্ববিদ্যালয়ের প্রাঙ্গণ ছিল অনেকটাই নিরুত্তাপ। ইফতেখার উদ্দিনের রিপোর্ট। নতুন বছরকে স্বাগত জানিয়েছে রাজধানীবাসী, বিভিন্ন হোটেল ও ক্লাবে ছিল নানা আয়োজন। বর্ষবরণকে ঘিরে সর্বোচ্চ নিরাপত্তা ব্যবস্থা নেয় আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী। ঢাকা মেট্রোপলিটন পুলিশের প্রায় সকল এলাকায় আমাদের ইউনিফর্ম পুলিশ নিয়োজিত রয়েছে, আমাদের চেকপোস্ট হচ্ছে, টহল পার্টি রয়েছে, গোয়েন্দা তৎপরতা অব্যাহত রয়েছে সিভিল পোশাকে। এটি ছাড়া আমাদের সোয়াত টিম স্ট্যান্ডবাই রয়েছে, বম ডিসপোজাল টিম স্ট্যান্ডবাই রয়েছে, ডগ স্কোয়াড স্ট্যান্ডবাই রয়েছে এবং বিভিন্ন জায়গায় কাজ করছে। সার্বিক আইন শৃঙ্খলা নিয়ন্ত্রণের জন্য আমরা বিশেষ ব্যবস্থা নিয়ে থাকি। ঠিক এ বছরও একইভাবে আমরা সারা দেশে প্রতিটা ব্যাটালিয়নে নিরাপত্তার জন্য পর্যাপ্ত ব্যবস্থা নিয়ে আসছি। বিভিন্ন জায়গায় চেকপোস্টের দায়িত্ব পালন করছি, আমাদের সিভিল পোশাকে গোয়েন্দা নজরদারি অব্যাহত রয়েছে, বিভিন্ন জায়গায় প্যাট্রোল হচ্ছে, বিভিন্ন ধরনের তথ্যের ভিত্তিতে আমরা সাইবার ক্রাইম নিয়ন্ত্রণের জন্য আমাদের সাইবার টিমও তৎপর রয়েছে। 31st নাইটে ঢাকা বিশ্ববিদ্যালয়ে টিএসসি চত্বরে তেমন ভিড় দেখা যায়নি, পুলিশ ছিল সতর্ক অবস্থানে। আমার যে অপ্রাপ্তি ছিল নিজের ব্যাপারে ওগুলাকে কাটিয়ে আমি নতুন করে সবকিছু শুরু করতে চাই। নতুন বছরে হচ্ছে প্রত্যাশা পরিবারকে নিয়ে ভালো থাকা, দেশের মানুষকে নিয়ে ভালো থাকা। আমার প্রত্যাশা হলো আমরা বাংলাদেশের মানুষ যেন সবাই সুখে এবং সমৃদ্ধির সাথে আমরা জীবনটা মানে সালটা পার করতে পারি। বাংলাদেশ সহ বহির্বিশ্বের সব দেশে যেন শান্তি বিরাজমান থাকে। নিষেধাজ্ঞা থাকলেও পুরান ঢাকার আকাশে ছিল আতশবাজি। পুরনোকে পিছনে ফেলে নতুনকে আপন করে ২০২৪ আসুক শান্তির বার্তা নিয়ে, এমনটাই প্রত্যাশা সবার। ইফতেখার উদ্দিন, চ্যানেল আই, ঢাকা। জমকালো আয়োজনে ইংরেজি নতুন বছর ২০২৪ সালকে বরণ করল বিশ্ববাসী। স্থানীয় সময় মধ্যরাতে ঘড়ির কাঁটা ১২টা বাজার সঙ্গে সঙ্গে নানা রঙে ছেয়ে যায় আকাশ। ভৌগোলিক অবস্থানের কারণে নতুন বছরকে সবার আগে স্বাগত জানায় কিরিবাতি, নিউজিল্যান্ড, অস্ট্রেলিয়া, টোঙ্গা ও সামোয়া দেশের বাসিন্দারা। যুক্তরাজ্যে ৩১ রাতে টেমস নদীর উপরে চলে আতশবাজির উৎসব। দুবাইয়ের বিভিন্ন এলাকার ৩২টি জায়গায় হয় জমকালো আতশবাজি। এছাড়াও চীন, জাপান, ইতালি, স্পেন, ফ্রান্স, কানাডা সহ বিভিন্ন দেশে আলোকসজ্জায় বরণ করে নেয় নতুন বছরকে।
আজকের শিশুরা আগামী দিনে আধুনিক প্রযুক্তি জ্ঞানসম্পন্ন দক্ষ নাগরিক হিসেবে গড়ে উঠবে বলে প্রত্যাশা জানিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। প্রধানমন্ত্রীর কার্যালয়ে প্রাথমিক ও মাধ্যমিক স্তরে 2024 সালের বিনামূল্যে পাঠ্যপুস্তক বিতরণ কার্যক্রম উদ্বোধন করে প্রধানমন্ত্রী বলেন, বিশ্বের সাথে তাল মিলিয়ে শিক্ষার্থীদের গড়ে তুলতে আন্তর্জাতিক মানসম্পন্ন শিক্ষাক্রম তৈরি করা হয়েছে। নীলাদ্রি শেখরের রিপোর্টে বিস্তারিত। শিশু কিশোর শিক্ষার্থীদের শীতের সকালটা জমে ওঠে প্রধানমন্ত্রী শেখ হাসিনার হাত থেকে নতুন বই নেয়ার উচ্ছ্বাসে। নতুন বছরের সাথে নতুন বইয়ের ঘ্রাণে জ্ঞানী বিজ্ঞানে আলোকিত হবে আগামী প্রজন্ম। সে লক্ষ্যে প্রায় 31 কোটি পাঠ্য বই পৌঁছে যাবে 3 কোটিরও বেশি শিক্ষার্থীর হাতে। প্রাথমিক ও মাধ্যমিক স্তরে 2024 সালের বিনামূল্যে পাঠ্যপুস্তক বিতরণ কার্যক্রম উদ্বোধনের এমন আনন্দমুখর আয়োজনে 37 শিক্ষার্থীর হাতে বই তুলে দেন সরকার প্রধান। শিক্ষিত জাতি ছাড়া কোনো দেশে দারিদ্র দূর করা সম্ভব নয়, তাই বহুমুখী শিক্ষা ব্যবস্থায় জোর দেওয়ার কথা জানান প্রধানমন্ত্রী। কাজে আমি চাই যে আমাদের প্রযুক্তি জ্ঞান সম্পন্ন আমাদের এই জাতি গড়ে উঠবে, এবং সেটা ছোটবেলা থেকেই, আর সেই সাথে কারিগরি শিক্ষা ভোকেশনাল ট্রেনিংকেও আমরা গুরুত্ব দিচ্ছি। একটাই কারণে যে আমাদের ছেলেমেয়েরা খুব মেধাবী, কাজে তাদের মেধাটা বিকশিত হওয়ার সুযোগ দেওয়া, তাদের ভিতরে যে সুপ্ত জ্ঞানটা আছে সেটাকে আমরা কাজে লাগাতে চাই ভবিষ্যতের জন্য। কারণ আমাদের দেশের পরিবেশ, আমাদের দেশের সব কিছু মিলেই আমাদের দেশের উন্নতি আমাদের করতে হবে। সেই জন্য ছোট্ট সোনামণিদের আমি এটিও বলবো যে মনোযোগ দিয়ে পড়াশোনা করতে হবে, অভিভাবকের কথা শুনতে হবে, শিক্ষকদের কথা মানতে হবে, সেই সাথে বাবা মার কথাও মানতে হবে, কিন্তু পড়াশোনাটা করতে হবে। অর্থাৎ আধুনিক প্রযুক্তি জ্ঞান সম্পন্ন একটা জাতি আমরা গড়ে তুলতে চাই। সেই লক্ষ্য নিয়ে যা যা করণীয় ইতিমধ্যে আমরা করে দিয়েছি, এবং 2041 সালে স্মার্ট বাংলাদেশ গড়ে তোলার মূল কারিগর তো এখান থেকেই ধীরে ধীরে তৈরি হবে, আগামী দিনের সৈনিক হবে তারা, যে বাংলাদেশকে এগিয়ে নিয়ে যাবে, বাংলাদেশের যাতে উন্নত আরও হয়, বিশ্বের সাথে যেন আমরা তাল মিলিয়ে চলতে পারি, আমরা যেন বিশ্বের মাথা উঁচু করে চলতে পারি, সেইভাবে আমাদেরকে দেশকে গড়ে তুলতে হবে। শিক্ষার্থীদের বই পড়ার অভ্যাস গড়ে তোলারও তাগিদ দেন বঙ্গবন্ধু কন্যা। আমরা কখনো পিছিয়ে থাকবো না, পৃথিবীর অন্যান্য দেশের সাথে সাথে তাল মিলিয়ে আমাদের চলতে হবে, আর সেই জন্যই আমাদের এই ছোট্ট বয়স থেকে আমরা চাই আমাদের ছেলেমেয়েরা যেন কম্পিউটার শিখবে, আবার প্রযুক্তি যে পরিবর্তনশীল তার সঙ্গে সামঞ্জস্য রেখে তাদের শিক্ষা গ্রহণ করবে। আমরা চাই আমাদের দেশটা ঠিক বিশ্বের সঙ্গে তাল মিলিয়ে চলতে পারে, সেই জন্য আমাদের শিক্ষা কারিকুলামগুলিও পরিবর্তন আনা, এবং সেই সাথে সাথে আজকে আমরা যেমন শিক্ষাকে যেভাবে গুরুত্ব দিচ্ছি তার ফলে আমাদের কিন্তু সাক্ষরতার হার অনেক বেড়ে গেছে। বাংলাদেশটাকে দারিদ্রমুক্ত বাংলাদেশ হিসেবে গড়তে চাই, একমাত্র শিক্ষাই পারে, শিক্ষিত জাতি না ছাড়া কিন্তু একটা দেশে দারিদ্রমুক্ত হয় না, কাজে এই জন্য আমরা শিক্ষাকে সব থেকে বেশি গুরুত্ব দিয়েছি। 2010 সাল থেকে আওয়ামী লীগ সরকার প্রতি বছর 1 জানুয়ারি বই উৎসব করে শিক্ষার্থীদের হাতে বিনামূল্যে পাঠ্যপুস্তক পৌঁছে দিচ্ছে। নীলাদ্রি শেখর, চ্যানেল আই, ঢাকা। জাতীয় নির্বাচন 2024। সিএসসি কাজী হাবিবুল আওয়াল বলেন, মন্ত্রী এমপিদের সার্টিফিকেটে ভোটের সুষ্ঠুতা নির্ভর করে না, জনগণ এবং গণমাধ্যমের রায় প্রমাণ করবে ভোট অবাধ এবং সুষ্ঠু হয়েছে কিনা। অপর কমিশনার আনিসুর বললেন, ভোট ভালো না হলে দেশের ভবিষ্যৎ অন্ধকার। 7 তারিখের ভোট জনগণ এবং সারা পৃথিবীর কাছে বিশ্বাসযোগ্য ও গ্রহণযোগ্য হবে আত্মবিশ্বাসের সঙ্গে জানালেন প্রধান নির্বাচন কমিশনার। রিপোর্ট সোমা ইসলামের। দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনের সব থেকে বড় চ্যালেঞ্জ আন্তর্জাতিক দুনিয়ার কাছে সুষ্ঠু ভোটের প্রমাণ দেয়া। সে কারণে ইসি যে দলীয় সরকারের অধীনে থেকে একটা অবাধ নিরপেক্ষ ভোট করার চ্যালেঞ্জের মুখে দাঁড়িয়ে আছে বললেন সিইসি। বিচারিক ম্যাজিস্ট্রেটদের প্রশিক্ষণ পর্বের উদ্বোধনী অনুষ্ঠানে সিইসি তাদের নির্দেশ দিয়ে জানালেন, যে কোনো মূল্যে করতে হবে সুষ্ঠু ভোট, কেন্দ্রে ঠেকাতে হবে অরাজকতা এবং বহিরাগত, মানাতে হবে প্রার্থীদের আচরণবিধি। আমরা নির্বাচনটাকে বিশ্বাস করাতে পারবো না আমার সার্টিফিকেট দিয়ে বা আমাদের সরকারের কোনো মন্ত্রীর সার্টিফিকেটে, কিন্তু নির্বাচনটা ক্রেডিবল হবে না। ক্রেডিবল হবে যদি দৃশ্যমানতার মধ্য দিয়ে আমরা নির্বাচন প্রক্রিয়ার স্বচ্ছতাটা ফুটিয়ে তুলতে পারি। সেটা ফুটিয়ে তোলার ক্ষেত্রে যে গুরুত্বপূর্ণ দায়িত্বটা পালন করবেন যারা, তাদেরকে আমরা বলে থাকি গণমাধ্যমের কর্মকর্তা। গণমাধ্যমের যারা
কর্মী বা প্রতিনিধি তাদেরকে অথরাইজ করা হবে, তারা স্বাধীনভাবে ভোট কেন্দ্রের ভিতরে প্রবেশ করে অবাধে বিচরণ করতে পারবে, তারা শুধু গোপন কক্ষে প্রবেশ করবেন। সিসি বললেন, রাজনৈতিক বিবাদে এক পক্ষ ভোটে আরেক পক্ষ ভোট বর্জনে, এই অবস্থায় ভোট সুষ্ঠু করাটাই বড় চ্যালেঞ্জ আমাদের দেশে। নির্বাচন প্রশ্নে যেমন বাকবিতণ্ডা হচ্ছে, পাশাপাশি সহিংসতা হয়েছে। আমাদের আগামী যে নির্বাচনটা, সেখানে আমাদের একটু বেশি মনোযোগী হতে হবে আরেকটি কারণে, যে দেশের রাজনৈতিক অঙ্গনে কিছুটা বাকবিতণ্ডা আছে এবং রাজনৈতিক নেতৃত্বের একটা অংশ তারা নির্বাচন বর্জন করেছে। কুসুমাস্তীর্ণ পথে আমরা এগুচ্ছি না। এবারের নির্বাচনটা যে কোনো মূল্যে আমাদের প্রমাণ করতে হবে যে একটি সরকার তার দায়িত্ব থেকে নির্বাচন আয়োজন করতে পারে নির্বাচন কমিশনের মাধ্যমে। অপরদিকে অনুষ্ঠানে কমিশনার আনিসুর রহমান বললেন, ভোট গ্রহণযোগ্য না হলে সারা পৃথিবী থেকে বিচ্ছিন্ন হয়ে যাবে দেশ। আমরা শুধু আমাদের দৃষ্টিতেই এই অবাধ সুষ্ঠু এবং গ্রহণযোগ্য নির্বাচন করলে হবে না, আমাদের দিকে সমগ্র বিশ্ব তাকিয়ে আছে। আমরা যদি আমাদের এই নির্বাচন সুষ্ঠু সুন্দর এবং গ্রহণযোগ্য অবাধ গ্রহণযোগ্য করতে না পারি, তাহলে আমাদের ভবিষ্যৎ অনিশ্চিত। বাংলাদেশ এর সকল বিষয়, বিশেষ করে আর্থিক, সামাজিক, ব্যবসা প্রতি বাণিজ্য সহ সব কিছু থমকে যাওয়ার সম্ভাবনা থাকে। বাংলাদেশ হয়তো বা বিচ্ছিন্ন হয়ে যাওয়ার একটা সম্ভাবনা থাকবে। কাজেই তিন দিনের প্রশিক্ষণ পর্বে প্রায় 1100 নির্বাহী ম্যাজিস্ট্রেট এবং জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট প্রশিক্ষণ নিচ্ছেন। ভোটের আগে পরে সারাদেশে প্রায় 3000 বিচারিক ম্যাজিস্ট্রেট, সেনাবাহিনী, নৌবাহিনীর সদস্য সহ স্থানীয় প্রশাসনকে সহযোগিতা করবে। সোমা ইসলাম, চ্যানেল আই, ঢাকা। এবারে অন্যান্য সংবাদ। সবার সাথে সবার মাঝে নতুন বছরের উষ্ণতা ছড়াতে দিনাজপুরে শীতার্ত মানুষের মাঝে শীত বস্ত্র বিতরণ করেছে মানবিক সংগঠন ট্রাই ফাউন্ডেশন। নতুন বছরের শুরুতেই কম্বল পেয়ে হাসি ফুটেছে অসহায় শীতার্ত মানুষের মুখে। নতুন বছরের আনন্দ উদযাপনে ট্রাই ফাউন্ডেশনের এমন উদ্যোগকে সাধুবাদ জানিয়েছেন বিশিষ্টজনেরা। প্রতিনিধি শাহ আলম শাহীর পাঠানো তথ্য ও ভিডিও চিত্র নিয়ে আফরোজা হাসির রিপোর্ট। নতুন বছরটা অনেকের জন্য নতুন শুরু এনে দিলেও সুবিধাবঞ্চিত মানুষের চিত্রটা অন্যরকম। ক্যালেন্ডারের পাতা উল্টালেও তাদের জীবনের টানা পড়েন থেকে যায় আগের মতোই। দিনাজপুরের অসহায় ও নিম্নবিত্তদের মাঝে নতুন বছর ঘিরে উচ্ছ্বাসের চেয়ে ঘন কুয়াশা আর কনকনে শীতের ভোগান্তি অনেক বেশি। এই মানুষদের শীতের কষ্ট লাঘবে আমার চ্যানেলাই দর্শক ফোরাম দিনাজপুরের আয়োজনে কম্বল বিতরণ করেছে স্বেচ্ছাসেবী সংগঠন ট্রাই ফাউন্ডেশন। কোনদিন আমরা কম্বল পাই না, এবার আমরা নতুন পাই না, এখানে প্রথম আমরা কম্বল পাই না। আল্লাহ যেন আমাকে একটু দেয়, ভালো করো, আমরা পাই, আল্লাহ দোয়া করি। এই কম্বল কোনোবারে পাই না, এবার পাইলাম। কোনোবারে কম্বল পাই নাই, এবার পাইলাম। আমার এটাই, আমরা গরিব দুঃখী, সবসময় যেন এই জিনিসটা পাই। অসহায় দরিদ্র ও দুস্থদের পাশে সামর্থ্যবান ব্যক্তিদের ট্রাই ফাউন্ডেশনের মতো এগিয়ে আসার আহ্বান জানিয়েছেন বিশিষ্টজনেরা। প্রতিটা সময় এই ট্রাই ফাউন্ডেশনের মাধ্যমে অসহায় মানুষদেরকে যে একটু সাহায্য সহযোগিতা তুলে দেয়, এই উদ্যোগকে আমি সাধুবাদ জানাই। আগামী দিনে আরও বেশি বেশি করে এই উদ্যোগ এই এলাকায় চালু থাকবে। শীত বস্ত্র বিতরণ যে উদ্যোগ, এটা প্রশংসার দাবি রাখে। ট্রাই ফাউন্ডেশনকে লক্ষ্য করেই দেশের বা এলাকার ধনাঢ্য ব্যক্তিরা যদি এভাবে এগিয়ে আসে, তাহলে অসহায় মানুষরা শীত থেকে নিবারণ পাবে। গরিব মানুষের শীতের যে কষ্ট, এই কষ্টটা কিছুটা হলেও এই অনুষ্ঠানের মাধ্যম দিয়ে মানুষের শীত কিছুটা হলেও নিবারণ হবে। নানা ধরনের সহায়তা কার্যক্রম নিয়ে সমাজের সুবিধাবঞ্চিত মানুষের পাশে দাঁড়ানোর প্রত্যয় জানিয়েছে ট্রাই ফাউন্ডেশন এবং আমার চ্যানেলাই দর্শক ফোরাম। ট্রাই ফাউন্ডেশন এবারও শীতার্ত মানুষের পাশে এগিয়ে এসছে। আসলে মানুষ মানুষের জন্য, আমরা একে অপরকে যদি এভাবে প্রত্যেকটা ক্ষেত্রে সহযোগিতার হাত বাড়িয়ে দিই, আমাদের সোনার বাংলা গড়তে বেশি সময় লাগবে না। 18 বছরের পথ চলায় করোনার মতো অতিমারি থেকে শুরু করে বন্যা ও ঘূর্ণিঝড়ের মতো প্রাকৃতিক দুর্যোগ সহ যে কোনো পরিস্থিতিতে মানুষের মৌলিক চাহিদা পূরণে সবসময় মানুষের পাশে ট্রাই ফাউন্ডেশন। ভবিষ্যতেও এ ধরনের মানবিক কার্যক্রম চালিয়ে যাবেন বলে জানিয়েছে ট্রাই ফাউন্ডেশন। আফরোজা হাসি, চ্যানেল আই।
দর্শক, এবারে চলে যাচ্ছি বিরতিতে, এবং বিরতির পর থাকছে ইংলিশ প্রিমিয়ার লিগ ফুটবলে পয়েন্ট টেবিলের শীর্ষে থেকে বছর শেষ করতে পারল না আর্সেনাল। ফুলহামের সঙ্গে 2-1 গোলে গানারদের হার। দর্শক, ফিরে এলাম বিরতির পর। রাজশাহী 4 আসনে স্বতন্ত্র প্রার্থী ইঞ্জিনিয়ার এনামুল হকের প্রচার মিছিলে আওয়ামী লীগ সমর্থকদের হামলার অভিযোগ পাওয়া গেছে। এ ঘটনায় অন্তত 20 জন আহত হয়েছে। এদের মধ্যে গুরুতর আহত 5 জনকে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে পাঠানো হয়েছে। পুলিশ ও প্রত্যক্ষদর্শীরা জানায়, মাদারীগঞ্জ বাজার থেকে গণসংযোগ ও মিছিল শুরু করেন স্বতন্ত্র প্রার্থী এনামুল হক। পরে আওয়ামী লীগের সমর্থকরা মিছিলে হামলা চালালে উভয় পক্ষের মধ্যে ধাওয়া পাল্টা ধাওয়া ও সংঘর্ষ শুরু হয়। পরে বিজেপি ও পুলিশ গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। ইউরোপের সবচেয়ে দীর্ঘ সময় ধরে সিংহাসনে থাকা ডেনমার্কের রানী দ্বিতীয় মার্গ্রেথ পদত্যাগের ঘোষণা দিয়েছেন। আসন গ্রহণ করার 52 বছর পর তিনি দেশের একটি টেলিভিশন চ্যানেলে পদত্যাগের ঘোষণা দেন। আগামী 14 জানুয়ারি 83 বছর বয়সী এই রানী পদত্যাগ করবেন। তার স্থলাভিষিক্ত হবেন ছেলে ক্রাউন প্রিন্স ফ্রেডরিক। 1972 সালে পিতা রাজা ফ্রেডরিকের মৃত্যুর পর তিনি সিংহাসন গ্রহণ করেন। তবে 2023 সালে রানী মার্গ্রেথের পিঠে অস্ত্রোপচার হলে তিনি সিংহাসন ত্যাগ করার সিদ্ধান্ত নেন। ইসরায়েল হামাস যুদ্ধ গড়িয়েছে 87তম দিনে। ইংরেজি নতুন বছর শুরু হওয়ার আগের দিনও ইসরায়েলি হামলায় 100 ফিলিস্তিনি নিহত ও 286 আহত হয়েছে। এমনকি ইসরায়েলি হামলায় প্যালেস্টাইনের সাবেক এক মন্ত্রী নিজ বাসায় নিহত হয়েছেন। গাজায় চলমান হামলায় প্রায় 70% ঘর বাড়ি ধ্বংস হয়ে গেছে। এছাড়াও ইসরায়েলি বাহিনীর বিমান হামলায় 23 জন সিরীয় যোদ্ধাও নিহত হয়েছে বলে দাবি করছে দেশটি। এখন পর্যন্ত ইসরায়েলি আগ্রাসনে 21,822 ফিলিস্তিনি নিহত ও 56,451 জন আহত হয়েছে। এদিকে ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু গাজা ও মিশরের মধ্যকার সীমান্ত অঞ্চল দখল নিতে ও হামাস পুরোপুরি ধ্বংস না হওয়া পর্যন্ত লড়াই চালিয়ে যাওয়ার ঘোষণা দেন। দর্শক, এবারে কৃষি সংবাদ। নেত্রকোনার কলমাকান্দা উপজেলার 15টি গ্রামে দিগন্ত জোড়া সরিষা খেতে সারিবদ্ধভাবে মৌ বাক্স বসিয়ে বিশাল খামার গড়ে তুলেছেন এক উদ্যোক্তা। সরিষা চাষ ও মধু উৎপাদন করে নিজের ভাগ্য পরিবর্তনের পাশাপাশি কর্মসংস্থান করেছেন এলাকার অনেকের। নেত্রকোনা থেকে জাহিদ হাসানের পাঠানো তথ্য ও ভিডিও চিত্র নিয়ে সুদীপ্তা মাহমুদের রিপোর্ট। নেত্রকোনার বারহাট্টা উপজেলার মধুপুর গ্রামের শাহ আলম স্থানীয় বিসিক থেকে প্রশিক্ষণ নিয়ে 2020 সালে মাত্র 5টি মৌ বাক্স বসিয়ে পরীক্ষামূলক মধু উৎপাদন শুরু করেন। তার খামার থেকে প্রতিবছর প্রায় 7,150 কেজি মধু উৎপাদন হয়। আমরা এক একটা বক্স থেকে 10 কেজি করে মধু পাই। মাসে 3টা কালেকশন হয় 10 দিন পর পর। তো আমাদের 3টা কালেকশনে ফুল, যখন সরিষা ফুল থাকে মাঠে, তখন 3টা কালেকশনে আমরা প্রায় 4 টনের মতো মাল পাই। আমি তো প্রায় অন্যান্য বছর সরিষা পাইতাম 7 থেকে 8 মণি বসে, আশা করি ন্যূনতম 10 থেকে 12 মণ সরিষা হইতে পারে। যেটা হলো মৌমাছি এলাকাতে আসাতে ওই মধুটা ওরা সংগ্রহ করতেছে, ঠিক আছে, কিন্তু আমাদের ফলনের অবস্থান ভালো, গাছের সইগুলা খুব ভালো। মধু উৎপাদনের বাণিজ্যিক সাফল্যের চেয়েও মৌমাছির জীবন রহস্য মৌচাষীদের বেশি কৌতূহলী করে তোলে। বিভিন্ন এলাকায় মোবাইল মৌ বাক্সগুলি তিনি নিয়ে যেখানে ফুল পান সেখানে এই বাক্সগুলি স্থানান্তর করে মৌ চাষ করে। ফসলি জমির পাশে মধু উৎপাদনে পরাগায়নের মাধ্যমে সরিষার ফলনও ভালো হয়। এতে মধুর উৎপাদন বাড়ে স্বাভাবিকের চেয়ে প্রায় 20 গুণ বেশি। যে সকল এলাকায় মৌ চাষিরা আর কি মৌ বাক্স স্থাপনের জন্য আসে, আমরা সেখানে স্থানীয় কৃষকদের সাথে কথাবার্তা বলি যাতে মৌ বাক্স স্থাপন করতে কোনো ধরনের সমস্যার সৃষ্টি না হয়, সে ব্যাপারে সহযোগিতা করি এবং এই ক্ষেত্রে কৃষক ভাই যারা আছেন তাদেরকে উদ্বুদ্ধ করে যাতে এই কার্যক্রমে আমাদের পাশাপাশি যাতে হেল্প করেন, সেই বিষয়ে আমরা তাদেরকে বিভিন্ন পরামর্শ দিই। মধু বাজারজাত করা একটি সহজ পদ্ধতি। পাইকারি বাজার দর ওঠানামা করলেও খুচরা বাজারে রয়েছে সুবিধা।
সুদীপ্তা মাহমুদ, চ্যানেল আই। এবারে প্রকৃতি সংবাদ। ২০১৭ সালে কীর্তিনাশা নদীর ভাঙনে শরীয়তপুর রাজগঞ্জ সড়কের আধা কিলোমিটার বিলীন হলে বিপর্যস্ত হয় পরিবেশ প্রতিবেশ, ভেঙে পড়ে যোগাযোগ ব্যবস্থা, ভোগান্তিতে পড়েন 2.5 লাখেরও বেশি মানুষ। ভাঙন রোধে 500 মিটার বাঁধের কাজ শুরু হওয়ায় নতুন করে আশা দেখছেন ক্ষতিগ্রস্তরা। দুর্যোগ থেকে রক্ষায় সবুজায়নের কথা বলেছে পানি উন্নয়ন বোর্ড। এস এম মুজিবুর রহমানের রিপোর্ট। 8 বছর আগে শরীয়তপুর রাজগঞ্জ সড়কের আধা কিলোমিটার এলাকা বিলীন হয় কৃত্তিনাশার করাল গ্রাসে। ভোগান্তিতে পড়েন এই সড়কে যাতায়াত করা আশপাশের 8 ইউনিয়নের 2.5 লাখেরও বেশি মানুষ। নানান অনিশ্চয়তার পর 2022 সালে শুরু হয় ভাঙন রোধে ডান ও বাম তীর রক্ষা প্রকল্পের কাজ। বদলে যাওয়া এমন পরিস্থিতিতে আশার আলো দেখাচ্ছে কৃত্তিনাশা পারের জনপদে। বাড়ি ঘর গেছে, এরপর আমাকে লপ্তা গেছে গা, আমাকে সব গেছিল গা। অনবান হইতে আছে, আগাল্লা রাস্তা হইতে আছে, আমরা শান্তি হন দেখতে আছি। আমাদের 7-8টা ইউনিয়নের জনগণের চলাচলের বিঘ্ন ঘটে, তাই নদী রক্ষার বাঁধের সাথে সাথে দ্রুত রাস্তাটির কাজ সম্পন্ন করলে আমাদের যাতায়াতের স্বাভাবিক ব্যবস্থা হবে। অনেক সমস্যা হয়েছে, এখন আমাদের রাস্তা হইতে আছে, বেড়িবাঁধ হইতে আছে, তখন আমাদের আর সমস্যা হবে না। লোকজন একদম চলাচলতি করতো না, এর লেগে আমাকেও ব্যবসা বাণিজ্য খুব খারাপ হয়ে গেছে। এখন রাস্তাটা হইতে আছে, লোকজন চলাচল হইলে আবার আমাকে ব্যবসাটা ভালো হইব। রক্ষা বাঁধের পাশাপাশি নদীর নাব্যতা রক্ষায় কার্যকর পদক্ষেপ ও নৌবন্দর স্থাপনের দাবি পরিবেশবাদীদের। কীর্তিনাশা নদী ভাঙন রোধে তীর সংস্কারের যেই উদ্যোগ নিয়েছে নিশ্চয়ই এটা প্রশংসার দাবি রাখে। আমরা পাশাপাশি নদীর নব্যতা রক্ষা এবং পালংয়ের ঐতিহ্যবাহী নৌবন্দরকে পুনঃস্থাপনের করলে আমরা নদী বেঁচে যাবে। শিগগিরই সড়ক যোগাযোগ পুনঃস্থাপনের পাশাপাশি দুর্যোগ মোকাবেলা ও পরিবেশ রক্ষায় বৃক্ষরোপণের কথা জানিয়েছে পানি উন্নয়ন বোর্ড। কীর্তিনাশা নদীর ডান ও বাম তীর রক্ষা প্রকল্পের আওতায় এই প্যাকেজে আমাদের 500 মিটার লেন্থ কাভার করতে হবে। প্রাকলিত ব্যয় রয়েছে 12.85 কোটি টাকা। প্রকল্পের কাজ খুব ভালোভাবে চলছে, আমরা আশা করছি নির্ধারিত সময়ের পূর্বেই আমরা এই প্রকল্পের কাজ সমাপ্ত করতে পারব। আগামী জুনে প্রকল্পের কাজ শেষ হওয়ার কথা রয়েছে। এস এম মুজিবুর রহমান, চ্যানেল আই, শরীয়তপুর। এবারে খেলার খবর।